আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো মাসালা জানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমাদের নিকট এক দিনী ভাই প্রশ্ন করেছে যে আমরা জানি যখন ফরজ গোসল হয় তখন কোরআন শরীফ ধরা পড়া জায়েজ নাই, নিষেধ। কিন্তু হাদিসে যে বর্ণিত মাসনুন দোয়া আছে সে দোয়াগুলো কি পড়া জায়েজ আছে কিনা, যেমন খাবার খাওয়ার সময় যে দোয়া পড়ে, খাবারের মাঝে মাঝে যে দোয়া পড়ে, ঘরে প্রবেশ করার জন্য যে দোয়া পড়ে, টয়লেটে যাওয়ার সময় যে দোয়া পড়ে, বাইর হওয়ার সময় যে দোয়া পড়ে, এই দোয়াগুলো কি পড়া যাবে কিনা। সম্মানিত ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে, গোসল যখন ফরজ হয় তখন কোরআন শরীফ পড়া এবং ধরা উভয়টিই নিষেধ। কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত মাসনুন দোয়াগুলো পড়া যাবে, অতএব আপনি মাসনুন দোয়াগুলো পড়তে পারেন। আশা করছি আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।